আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশ। এই সমাবেশটির অনেক তাৎপর্য আছে। তাৎপর্য মূলত হলো যে আগামী 10ই ডিসেম্বর একটি অবৈধ সংগঠন বাংলাদেশের নাকি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে, আর সেই রাষ্ট্রীয় ক্ষমতা দখলের যে হুঙ্কার দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে, আজ এই যুব সমাজের মাধ্যমে, যুবলীগের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দেওয়ার একটি বার্তা মাত্র প্রেরণ করা হলো যে আপনারা যেখান থেকে হুঙ্কার দেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগের সৈনিকেরাই যে কোনো হুঙ্কার প্রতিরোধ করতে সক্ষম হবে। এবং আগামী দশই ডিসেম্বর নয়, আগামী 10 থেকে 20 বছরেই আপনারা কোনো দিন বাংলার ক্ষমতায় আসতে পারবেন কি না সে বিষয়ে আপনারা চিন্তা করুন। কেননা আপনার নেত্রী খালেদা জিয়া এবং আপনার নেতা তারেক জিয়া দুইজনেই অবৈধ, তারা আগামী 10 বছরে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কাজেই তাদেরকে, যেহেতু তারা বিভিন্ন মামলায় দণ্ডিত, কাজে দণ্ডিত আসামি কোনোভাবেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এ আশায়, এটাই আমরা জানি এবং সেটাই হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুসংগঠিতভাবে বিজয়ের মাধ্যমে আবারও প্রমাণ করতে চাই যে বাংলার মাটিতে কোনো জামায়াত শিবির, বিএনপির চক্র, কোনো ষড়যন্ত্রকারী আর এই বাংলার মাটিতে আশ্রয় পাবে না, বাংলার মাটিতে কোনো রাজাকারের স্থান হবে না। জননেত্রী শেখ হাসিনার সেই ভিশন 2041 বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। আমরা চাই যে আওয়ামী লীগের কর্মী সহ সমস্ত মিডিয়ার নেতৃবৃন্দ, মিডিয়ার কর্মী বন্ধুরা, আপনারা পাশে থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়যাত্রাকে ত্বরান্বিত করবেন। এ আশা ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসাবে এবং আমার নেতা বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষ থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বার্তাটি, এই বার্তা সারা দেশে পৌঁছিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শের এই বাংলায় কোনো দুষ্কৃতিকারী, কোনো ষড়যন্ত্রকারীর স্থান হবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের। ধন্যবাদ।